অসম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। TR05C1716 নম্বরের একটি পাথর বোঝাই লড়ি চোরাইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট এলাকায় মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির টায়ার চেক করার সময় পেছন দিক থেকে TR06-1592 নম্বরের একটি মাল বোঝাই গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা গাড়ির মালিক ঘটনাস্থলে মৃত্যু হয়। যদিও ওই ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি। এদিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে ছোট মাল বোঝাই গাড়ি চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। যদিও দুর্ঘটনার বিকট আওয়াজে মানুষজন ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে মৃত্যু হওয়ার ছোট গাড়ির মালিককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্ত শেষে পুলিশের উপস্থিতিতে পরিবারের পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। মেইন রোডে আমি দাঁড়াইয়া খালি টায়ার চেক করছি, তবে সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।